এখন ছেড়ে দাও বাবা, রাস্তাটা ফাঁকা হয়েছে, ছেড়ে দাও। হলো ভাই, ছোলারে গ্যাস দিল না, আর্মি আগে চলে গেল। আমি এখন বাংলাদেশ সেনাবাহিনীর পিছু নিব। এই সর 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 কি চাপ চাপ দেয়। হ্যাঁ হ্যাঁ সর 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 মরা মরবি, তুইও মরবি, আমিও মরবো। সর 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 হ্যাঁ সেনাবাহিনী ক্রস করে ফেলেছি। হ্যাঁ আমাকে আর কে পায় ভাইয়া। লেডি সাইকেল চালাচ্ছে, সে একদিন বাইক চালাবে, তাহলে তারা আমি মার্ক করে রাখলাম। সে একদিন বাইক চালাবে, তখন তার পিছনে আমি নিব। না এইটা ঠিক আছে, আপনি যান রাস্তা পার হবেন জেমরা কোচিং দিয়ে, আর তাও রাস্তা যখন মোটামুটি ফাঁকা থাকবে। এই যে দেখো চান্দু ফোনে কথা বলতে বলতে যাইতেছে, কত মজা না। ভাইয়া বোরকার কাপড় চাকার কাছাকাছি আছে, ট্যাঙ্গা নিতে বলেন। বোরকার বোরকার বোরকা যাক, আমি পাইছি, আমি পেয়েছি, তাকে সতর্ক করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আরকেএস 100cc বাইকে কী কী খারাপ দিক আছে। তো এই পর্বে আমি খারাপ দিকগুলো দেখাচ্ছি না, এই পর্বে দেখাচ্ছি এই বাইকের কী কী ভালো দিক আছে, মানে কেন আপনি এই বাইকটি কিনতে পারেন অথবা কেন এটা কিনবেন। তো প্রথমত আমাদের বাংলাদেশের মানুষের একটা কমন প্রবলেম হলো হাইটের প্রবলেম। যেমন ধরেন যেই বাইকগুলো থাকে হর্নেট, টিভিএসের বাইক, অ্যাপাচি, আরটিআরের সিগমেন্টগুলো অথবা আদার্স যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু অনেক লং হাইটের মানুষের জন্য, মানে আপনি যদি শর্ট হাইটের হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি সেটা রাইড করতে পারবেন না, অলমোস্ট একটা প্রবলেমে পড়বেন। যেমন আপনি যখন পা নামাবেন আপনি সারফেসটা সুন্দরভাবে পাবেন না, তো সারফেসটা পেতে প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে এই আরকেএস 100cc বাইকটা আপনার জন্য একটা গুড চয়েস হবে। আপনি যদি হাইটে 5'2" 3" হয়ে থাকেন তারপরও আপনি এটা নির্বিঘ্নে চালাতে পারবেন, আর যদি 5'4" 5" হন তাহলে তো কোনো কথাই নেই, আপনার পায়ের পুরো অংশটাই পড়বে। যেমন আমি 5'4", মানে আমার হাইট হলো 5'4", আমি যখন বাইক চালাই পা যখন আমি সারফেসে রাখি মানে মাটিতে যখন পা রাখি দুই পা, তখন আমার পাটা এইভাবে থাকে, মানে হালকা মানে গোড়ালিটা হালকা একটু উপরে থাকলেও ম্যাক্সিমাম 70-80% আমার ফ্লোরে থাকে, সারফেসে পাটা থাকে। তো এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এখন 2" এর থেকে শর্ট হন, মানে 5'2" যদি হন, তাহলে আপনার পাটা ধরেন এরকম পড়বে, মানে হালকা একটু উপরে, তারপর কিন্তু আপনি ভর পাচ্ছেন, আপনার এইভাবে কিন্তু থাকছে না, মানে আপনি এইভাবে সারফেস টাচ করে কিন্তু রাইড করতেছেন না, আপনি কিন্তু মোটামুটি ভালো একটা লেভেল পাচ্ছেন। তো 5'2", 1" অথবা 3" যেই হাইটের হন আপনি, আপনি এটা আরামে চালাতে পারবেন। যদি 5' হাইটের হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে, কারণ আপনি হাইটে যথেষ্ট কম, তো আপনি সারফেস কিন্তু টাচ করতে পারবেন, কিন্তু আপনি 5' হয়ে আপনি কিন্তু ওই হর্নেট, তারপরে আপনার আরটিআর 4B এগুলো কিন্তু আপনি সারফেস ক্যাচ করতে পারবেন না, মানে ফ্লোরে আপনি পা রাখলে আপনার পাটা আরামদায়কভাবে রাখতে পারবেন না, মানে আপনি পাবেনই না, সারফেস টাচই করতে পারবেন না, সারফেস থেকে 2-3 আকাশে বাতাসে আপনার পা ঝুলবে, ডানে বামে কাত হইলে হয়তো আপনার পাটা সারফেসে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আরকেএস বাইকটা ইউজ করতে পারেন, আপনি আরামদায়কভাবে পা ফেলে চালাতে পারবেন। সাধারণত আমরা যখন জ্যামে রাইড করি বা জ্যামে পড়ি তখন কিন্তু আমাদের একটু পরপর পা নামাতে হয়, মানে অলমোস্ট পা নামিয়ে রাখতে হয়, কারণ বাইকটা তো দুই চাকায় থাকে, সেই ক্ষেত্রে আপনার পাটা নিচে রাখতেই হয়। চার চাকার হলে এটা কোনো সমস্যা ছিল না, তিন চাকার হলে কোনো সমস্যা ছিল না, যেমন সিএনজি বা রিক্সাগুলোতে আমরা দেখে থাকি। দ্বিতীয় বিষয় হলো আপনার এই বাইকে মাইলেজটা, আপনার তেল খুবই অল্প খায়, খুবই অল্প খায় কেমন, আপনার নিয়মিত যে আপনি মোবিলটা চেঞ্জ করবেন
অথবা কিভাবে রাইড করবেন, জেন্টল রাইড করতেছেন না কীরকম ভাবে চালাইতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার মাইলেজ। এখন আপনি কোন পাম অয়েল থেকে আপনার অকটেনটা আপনি বাইকে দিচ্ছেন সেটাও একটা ব্যাপার থাকে। আমি এখন অবধি পেট্রোল ইউজ করি নাই, আমি অলওয়েজ অকটেন ইউজ করে থাকি, এখনও অকটেন ইউজ করতেছি, একবারও আমি পেট্রোল এখনও দিয়ে দেখি নাই। আমি অকটেন ইউজ করি যেহেতু অকটেনটা পেট্রোলের থেকে ভালো। তো আমি 50-52 মতো মাইলেজ এভারেজ পেয়ে থাকি। আমি কিন্তু খুবই স্লোভাবেও রাইড করি, আবার মাঝে মাঝে একটু স্পিড আপও করে থাকি, দুইটা মিলিয়ে ব্যালেন্স করে আমি রাইড করি। তো আমি মোটামুটি 50-52 মতো মাইলেজ পাচ্ছি। আমি আমার বাইকের সব কিছু খেয়াল রাখি, যেমন ধরেন আমার বাইকের ব্রেক শ্যুর প্রবলেম হইলো, আমি এটা নগদ হালকা হালকা প্রবলেম অনুভব করতেছি, আমি চেঞ্জ করে ফেলি। মানে যেটাই আমার একটু প্রবলেম মনে হয় ওটা আমি দ্রুত সমাধান করি, মানে ঝুলিয়ে রাখি না, ঝুলিয়ে রাখলেই সমস্যাগুলো হয়। আর একটা বিষয় হলো রিজার্ভে যেতে দিই না, মানে আমার তেল শেষ হয়ে যাচ্ছে, আমি যে বুঝতে পারছি যে আমার তেল প্রায় অলমোস্ট শেষের দিকে, আমি রিজার্ভে যেতে দিই না, তখনই আমি তেল আবার নতুন করে ট্যাঙ্কিতে লোড করে থাকি। তো এইটা একটা বিষয়। আর হলো বাইক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো যেভাবে একটা বাইকের যত্ন নিতে হয় তো ঠিক সেইভাবে যথাযথভাবে আমি আমার বাইকের যত্ন নিয়ে থাকি। তো সেই কারণে আমি টুকটাক ভালোই একটা সাপোর্ট পাচ্ছি আমার এই বাইক থেকে। আমার অনেক বন্ধুরা বলেছিল আমাকে যে আমি স্ট্রাইকার অথবা হায়াতি এই বাইকগুলো না নিয়ে কেন আরকেএস 100 সেই বাইকটা নিলাম। তো সবার মতো আমিও এই বাইকের যে ডিজাইনটা আছে সেটা দেখে একদমই ইমপ্রেস হয়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি এই বাইকটা পারচেস করি। আর আমি হয়রান হই নাই, শুধু কিছু কিছু কারণে হয়রান, সেটা আমি আগের ভিডিওতে বলেছি, তো ওই ভিডিওতে আপনারা দেখবেন, সেই কথা আর এখন বলতেছি না। তো আমি এই বাইকে আমি স্যাটিসফাই মোটামুটি সব দিক থেকে। একটা গ্যাংয়ের সাথে গেলে এটা মানানসই, গ্রুপে যদি R15 থাকে তারপরে একটা মানানসই, যদি নর্মাল অন্যান্য বাইকগুলো থাকে নেগেটিভ স্পোর্টসের সেই ক্ষেত্রেও কিন্তু এটা মানানসই। এখন আপনি চিন্তা করেন না, এখন এখানে যদি সুজুকি হায়াতি অথবা আপনার টিভিএস মেট্রো এইটা এইসব বাইক এটার সাথে কিন্তু অতটা মানানসই না। হুন্ডা লিভোটা কিছুটা যায়, কিন্তু ওটা যে চাকার যে অবস্থা ওটা একমাত্র ওটা চাকার জন্য আমি এই বাইকটা নেই নাই, কারণ চাকাটা খুবই চিকন। আমি আমার বাইকে অনেকবার আমি বুঝতে পারছিলাম যে চাকার উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়েছে, কারণ অনেক এরকম সিচুয়েশন পড়েছিল যেই সিচুয়েশনগুলোতে মানে বালি ছিল, ভাঙাচোরা রাস্তা ছিল, আমি বুঝতে পারতেছিলাম যে আমি পড়ে যেতে পারি, কিন্তু চাকাটা মোটা থাকায় আমি সে যাত্রায় বেঁচে গিয়েছি, বহুবার এমন হয়েছে। তো এটা যদি হুন্ডা লেবো অথবা স্ট্রাইকার আদার্স যে কোনো বাইক ওগুলো হইলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো সেই তুলনায় আমি আলহামদুলিল্লাহ সেফ আছি এই বাইক থেকে। তো আরেকটা বিষয় হলো এই বাইকে আপনার কন্ট্রোলিংটা খুবই দারুণ। আমি এটাকে চাকার কথা বললাম, কন্ট্রোলিংটা আপনি দারুণ পাবেন না। আপনি যখন কর্নারিং করবেন খুবই স্মুথলি কর্নারিং করতে পারবেন, তারপর ব্রেকিং বলেন ব্রেকিংটা দারুণ, মানে ওভারঅল সব কিছুই ভালো। শুধু খারাপ দিক কিছু কিছু আছে, সেটা আমি আর একটা ভিডিও করেছিলাম গত সপ্তাহে, সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটা নিয়ে আমি একবার ঢাকার বাইরে গিয়েছিলাম, আপনার অস্ট্রগ্রাম মিঠামইন ওইখানে আমার ফ্রেন্ডের বাসা আছে, তো সেখানে ঘুরতে গিয়েছিলাম বেড়াতে ওর বাসাইতে। তো সেখানে আমি ওর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ও ওই গ্রামবাসী যারা আছে তারা কেউ মানে 100cc লেখা ছিল, তারপরও বিশ্বাস করতে চায় না যে এটা 100cc, বিকজ অফ ওয়েল এস্টাবলিশড একটা ডিজাইন এটাতে দেওয়া হয়েছে। তো এটা একটা ভালো একটা মজা লাগে আমার কাছে। তো মানুষজন অনেকে আছে যে যারা এই কোম্পানিটা চিনে না অথবা এই বাইকটা জানে না, তারা অনেক কিউরিয়াস থাকে যে এটা কী বাইক, এটা কত সিসি, যখন বলি 100cc তখন ওরা বলে না না 100cc তো দেখতে এরকম হয় না। তো ওভারঅল সব মিলিয়ে এই বিষয়টা খুবই ভালো লাগে। আরেকটা বিষয় হলো 100cc বাইকের তুলনায় আপনার কিন্তু মানে পিক আপটা আপনি যখন স্পিডিং করবেন ভালো একটা কনফিডেন্ট পাবেন। সাপোজ আপনি একটা বাসের সাথে যাচ্ছেন, বাসটা একটা স্পিডে যাচ্ছে, তো আপনি চাচ্ছেন যে এটাকে বিট করে আপনি চলে যাবেন, তো ইনিশিয়াল যে একটা পাওয়ার তখন দরকার হয়, তো সেটা যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়েছে, আমার বাইক থেকে আমি এটা ভালো পেয়েছি সেই অনুযায়ী বলছি। তো আমি মাইলেজের বিষয়ে বললাম, তারপরে আপনার কন্ট্রোলিংয়ের বিষয়ে বললাম, সিট হাইটের বিষয়ে বললাম। তো এই সব বিষয় নিয়ে আসলে কথা হয়েছে এই কারণে অনেকে এটা কিনতে চায়, তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি এটা কিনবো নাকি। আমি বলবো আপনার যদি বড় বাইকগুলো কেনার বাজেট থাকে তাহলে অবশ্যই সেটা আগে কিনবেন, কারণ সেগুলোর কোয়ালিটি আরও ভালো। আর আপনার বাজেট যদি লো থাকে, কম বাজেট থাকে, সেই ক্ষেত্রে এটা কিনতে পারেন। কিন্তু বর্তমানে
এখন যারা ইম্পোর্ট করতেছে সেই বাইকগুলোতে পার্টস কীভাবে দিচ্ছে সেটা আমার জানা নাই, তো বর্তমানে সেটা অবশ্যই আপনার একটু বুঝে শুনে কিনতে হবে। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম এই বাইকের একটা মহা সমস্যা হলো যে পার্টসগুলোর কোয়ালিটিগুলো খুবই খারাপ থাকে, যেমন আপনার এই স্ক্রু নাট, তারপরে আপনার বডি কিট, এগুলো কিন্তু প্যাচ কেটে যায় স্ক্রুগুলো, তারপরে রাস্তায় খুলে পড়ে যায়, মানে কোয়ালিটিটা খুবই লো কোয়ালিটির লোহা এটাতে ব্যবহার করা হয়েছে। তো এই একটা মারাত্মক প্রবলেম, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনার এইসব জিনিসগুলো মাথায় রেখে অনেক হিসাব করে তারপরে এই বাইকটা কিনতে হবে। হ্যাঁ, আপনি ভালো সার্ভিস পাবেন, ভালো একটা মানে ফিল পাবেন এই বাইকটা চালিয়ে, তো সেই ক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে দীর্ঘস্থায়ী, লং লাস্টিং, ক্ষণস্থায়ীভাবে, মানে বহু বছর, বহু যুগ ধরে আপনি চালাবেন, যেমন আমার ফ্রেন্ডের একটা বাইক ছিল ওয়ালটনের ফিশন 110 সিসির, তো আমি যখন স্কুলে ছিলাম 8-9-10 যখন পড়তাম তখন থেকে অলমোস্ট ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ওর বাইকটা ছিল, আর বাইকটা অলমোস্ট 7-8 বছরের মতো চালিয়েছিল। ওর ভাই কিনেছিল, তারপর ও চালিয়েছে, তারপরে একদম কটকুটি হয়ে গেছে, তারপরে ভাঙারির হিসাবে বিক্রি করে দিছে। তো এইটাকে বলে স্যাটিসফ্যাকশন, তো ওইটাতে ও স্যাটিসফাই হয়েছিল, আর ওটা লাকিলি অনেক ভালো সাপোর্ট দিয়েছে। তো এইভাবে যদি চালাতে চান যে আপনি 5-8 বছর চালাবেন, সেই ক্ষেত্রে আমি বলবো না আপনার জন্য এই বাইক তাহলে ঠিক নেই, আপনি তাহলে অন্য কোনো বাইক নেন। তো এই বাইকের যে ম্যাটেরিয়াল সেটা এত বছর যাওয়ার মতো না, আপনি 2-4 বছর চালাতে পারবেন, 3-4 বছর এনাফ, এরপরে আপনার রিপ্লেস করে অন্য কোনো বাইক নিতে হবে, মানে এটাই বাস্তব সত্য। আরেকটা বিষয় হচ্ছে যে এই বাইকের রিসেল ভ্যালু কিন্তু খুবই খারাপ। আপনি কিনলেন মনে হলো যে না আমি কিনে ভুল করে ফেলেছি, বা না আমি কিনেছি এমন যেরকম ভাবছিলাম এরকম না, মানে আপনার কাছে ভালো লাগে নাই সামহাও কোনো কারণে, আপনি এটা সেল করতে চাচ্ছেন, নতুন কিনেছেন, কিন্তু আপনি দাম এরকম পাবেন না, আপনি চালানো নেই 2-3 হাজার কিলোমিটার বা 10 হাজার কিলোমিটার, কিন্তু এরকম দাম আপনি পাবেন না, বিকজ অফ এটার রিসেল ভ্যালুটা কিন্তু যথেষ্ট কম, তো সেটা আপনার মাথায় রাখতে হবে। আর আপনি বাইক কেনার আগে যদি রিসেলের চিন্তা করে থাকেন তাহলে এই বাইক আপনার জন্য না। তো বন্ধুরা, এতক্ষণ যাবত আমি যথেষ্ট চেষ্টা করেছি বুঝাতে আপনাদের যে এই বাইকে আমি কী কী ফ্যাসিলিটি পেয়েছি বা পাচ্ছি, কতটা স্বাচ্ছন্দ্যভাবে আমি চালাচ্ছি, তো এই দিকগুলো আপনাদের জেনে হয়তো উপকার হয়েছে। আর যদি আসলেই উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দেবেন, আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি দেখি যে অনেক কমেন্ট জমে গিয়েছে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও আগামীতে দিব। তো সব মিলিয়ে আমি একে দেখি কয়টা কমেন্ট হয় সবগুলো ভিডিও মিলে, আমার আগে যে ভিডিওগুলো ছিল এই ভিডিও সব মিলিয়ে একটা কমেন্টের লিস্ট করব, তারপরে সেই কমেন্টগুলোর উত্তর আমি একটা ভিডিওতে দিব। তো এই জলদি আপনারা এখানে কমেন্ট করে ফেলেন, আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি আমার এই কন্টেন্ট অথবা আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো নতুন সাবস্ক্রাইবার হিসেবে আপনাকে মোস্ট ওয়েলকাম, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।